ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো পূর্বের মতো আবারও একটি লোগো ডিজাইন টিউটোরিয়ালে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে একটি লোগো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মডার্ন এস লোগো ডিজাইন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে এই মডার্ন এস লোগো ডিজাইনটি কীভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজেই ডিজাইন করতে পারি। তো লোগোটি ডিজাইন করার আগে আমি ছোট্ট করে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ডিজাইনে। লোগোটি ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে এখান থেকে রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে নিতে হবে। ওকে, রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে আমরা স্ট্রোকটাকে সিলেক্ট করে নেব। স্ট্রোকটাকে সিলেক্ট করে নিলাম। তো আপনারা যারা এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক টুলসগুলো সম্পর্কে জানেন না বা বিস্তারিত জানেন না তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই বেসিক টুলসগুলো কীভাবে ইউজ করতে হয়, ফাইল মেনু এই প্রত্যেকটি অপশনের কাজ কী কী, আমরা যদি ফাইল মেনুতে ক্লিক করি তাহলে অসংখ্য অপশন আমাদের সামনে শো করবে। এই প্রত্যেকটি অপশনের কাজ কী, কোন অপশনটি দিয়ে কোন কাজ করা হয়, এটু যে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলে ভিজিট করে প্লে লিস্ট থেকে ইলাস্ট্রেটরের বেসিক টিউটোরিয়ালগুলো দেখতে পারে। তো এখান থেকে আমরা রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে নেব, নিয়ে এখান থেকে স্ট্রোকটাকে সিলেক্ট করে নেব। স্ট্রোক কালারটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেবো। দেন আমরা মাউস ড্র্যাগ করে একটি রেক্টেঙ্গল শেপ ড্র করব। ওকে, তো এখান থেকে আমি স্ট্রোক সাইজটাকে এখান থেকে আমি বড় করে দেব, বাড়িয়ে দেব, অর্থাৎ 100 দিয়ে আমি ইন্টারফেস করলাম। ওকে, দেন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এটাকে একটু টেনে একটু বড় করে নিলাম, এতটুকু আমি রাখলাম। দেন যে কাজটি করবো এই শেপটিকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ক্লিক করে অথবা আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এইগুলো অপশনে আমরা একটি ক্লিক করব। দেন শিফট চেপে আমরা নিচেরগুলো অপশনটিতেও ক্লিক করব। দেন মাউস ড্র্যাগ করে আমরা এটাকে রাউন্ড করে নেব। ওকে, তো রাউন্ড করার পর আমি যে কাজটি করবো, রাউন্ড করার পর আমরা এই শেপটিকে আমরা অবজেক্ট মেনু বার অপশন থেকে পাথ অপশন থেকে আউটলাইন স্ট্রোকে ক্লিক করব। তাহলে আউটলাইন স্ট্রোকে ক্লিক করলে এই স্ট্রোক অপশনটি আমাদের ফিলে কনভার্ট হয়ে যাবে। ওকে, তো ফিলে আমি কনভার্ট করে নিলাম। দেন আবার এখান থেকে লাইন টুলটি সিলেক্ট করে নিলাম। লাইন টুলটি সিলেক্ট করে আমি শিফট চেপে একটি লাইন ড্র করে দিলাম। কন্ট্রোল জেড শিফট চেপে একটি লাইন ড্র করলাম। ওকে, লাইনটাকে আমি স্ট্রোক ফিল দুটাকেই নান করে রাখলাম। দেন এই লাইনটাকে আমি অ্যারো লেফট রাইট অ্যারো চিহ্ন দিয়ে একটু ডান দিকে নিয়ে গেলাম। ওকে ওকে, এখানে রাখলাম। আমি রাখার পর যে কাজটি করব সেটি হচ্ছে আমি এই লাইনটিকে দেন এই শেপটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা অল্টার ক্লিক করে এই শেপটিকে ডিলিট করে দেব। ওকে, এতটুকুকে আমরা অল্টার ক্লিক করে ডিলিট করে দিলাম, অর্থাৎ সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা এই লাইনটিকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তাহলে আমরা এরকম একটি শেপ পাব। দেন এই শেপটি পাওয়ার পর যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আবার টুলবার অপশন থেকে রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে নেব। রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে এই পাথ অপশন উপরে থেকে একটি রেক্টেঙ্গল শেপ আমরা ড্র করব। ওকে, তো এইভাবে আমি শেপটি ড্র করে নিলাম। আমরা অল্টার ক্লিক করে একটু জুম করে নেব, দেখব যে শেপটি ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো কালারটি আমি চেঞ্জ করে দিলাম যেন সহজেই বুঝতে পারি। তো এভাবে আমি শেপটি তৈরি করে নিলাম। তৈরি করার পর আমি এভাবে টেনে একটু লম্বা করে দিলাম। ওকে, লম্বা করে দেওয়ার পর আবার এটা সিলেক্ট করে শেপটিকে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে নিলাম। দেন এই গোল অপশনটিকে সিলেক্ট করে দেন শিফট চেপে পূর্বের মতো এইগুলো অপশনটিকেও সিলেক্ট করে নিলাম। দেন মাউস ড্র্যাগ করে আমরা এটাকে রাউন্ড করে নিলাম। ওকে, রাউন্ড করার পর শেপটিকে আমরা যেভাবে প্লেস করতে চাচ্ছি সেভাবে প্লেস করে নেব। এটাকে ধরে আমরা শিফট চেপে নিয়ে আসব যেন এটা নড়ে না যায়। ওকে, তো এইভাবে রাখলাম। রাখার পর আমি টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার পূর্বের মতো আমরা শেপ বিল্ডার টুলে চলে যাব। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা এই নিচে একটি ক্লিক করব। ওকে, নিচে একটি ক্লিক করলে এই শেপটি আলাদাভাবে তৈরি হয়ে যাবে। দেন আমরা আবার সিলেকশন টুলটি সিলেক্ট করে এই শেপটিকে
সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম, তাহলে এরকম আমরা দুইটি আলাদা আলাদা শেপ পাবো। তো এইভাবে শেপটি তৈরি করার পর যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা এখান থেকে শিফট কন্ট্রোল ক্লিক করে এই পয়েন্টারটিকে সিলেক্ট করে নিলাম, দেন আবার শিফট চেপে এই পয়েন্টারটিকে সিলেক্ট করে নিলাম, দেন আমরা মাউস ড্র্যাগ করে এইগুলো অপশনগুলোকে ধরে যতটুকু রাউন্ড করতে চাই ততটুকু আমরা রাউন্ড করে নেব। ওকে, তো এতটুকু আমি রাখলাম, রাখার পরে আমরা এরকম একটি শেপ পাবো, দেন এটাকে আরও কাস্টমাইজ করব, দেন আবার আমরা পূর্বের মতো লাইন টুলটি সিলেক্ট করে নেব। লাইন টুলটি সিলেক্ট করে এইখানে আমরা শিফট চেপে একটি লাইন ড্র করব। ওকে, লাইনটাকে আমরা এখান থেকে স্ট্রোকে নিয়ে নেব যাতে আমরা দেখতে পারি। ওকে, স্ট্রোকে নিয়ে নিলাম, স্ট্রোকে নিয়ে নিলাম, দেন আবার পূর্বের মতো এখান থেকে আমরা রেক্টেঙ্গুল টুলে আমরা রাইট ক্লিক করে দেন এখান থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে নেব। ইলিপস টুলটি সিলেক্ট করে আমরা এই পূর্বের মতো আবার উপর থেকে ইন্টারসেক্ট থেকে আমরা শিফট চেপে একটি বৃত্ত ড্র করব, এখানে নিয়ে মিলিয়ে দেব বৃত্তটিকে, আমরা স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দেব। ওকে, দেন কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি যেন আমরা সহজেই বুঝতে পারি। ওকে, দেন এটা এটার সাথে মিলেছে, দেন এইদিকেও এইদিকে মিলেছে। ওকে, তো এই মতো অবস্থা আমি বৃত্তটিকে ড্র্যাগ করে এইখানে এনে বসিয়ে দেব। ওকে, ভালোভাবে অ্যালাইন করে বসিয়ে দেব, দেন এখানে আমরা এই টোটাল শেপগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব, শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা এখানে একটি ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমরা এই শেপটিকে আর এই শেপটিকে জয়েন করে দেবো একসাথে। ওকে, দেন আবার আমরা সিলেকশন টুলটি সিলেক্ট করে নিলাম, সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা এই বৃত্তটিকে আর দরকার নেই ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, লাইনটিকেও আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এটা স্ট্রোককে তার সাথে একটি স্ট্রোকও ক্রিয়েট হয়েছে, তো স্ট্রোকটাকে আমরা নান করে দেবো। এটাকে সিলেক্ট করে আমরা স্ট্রোক অপশনটাকে নানে ক্লিক করবো, সিলেক্ট করে এখান থেকে নানে ক্লিক করবো, ফিলটাকে উপরে নিয়ে আসলাম, দেন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা এই টোটালটাকে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দেবো। কন্ট্রোল জি দিয়ে কিবোর্ড থেকে গ্রুপ করে দেওয়ার পর আমরা অল্টার ক্লিক করে একটি কপি করব, অল্টার ক্লিক করে উপরের দিকে নিয়ে যাব, আমরা একটি কপি করব। ওকে, এইভাবে রাখলাম, আরেকটি উপরের দিকে নিয়ে যাব। ওকে, এভাবে রাখার পর আমি আবার এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব, শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নিচে একটি ক্লিক করব। ওকে, নিচে শেপটিতে একটি ক্লিক করব, এখানে তো ক্লিক করে আবার আমরা সিলেকশন টুলটিতে সিলেক্ট করে নেব। ওকে, দেন এই উপরের শেপটিকে আবার সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে সিলেক্ট করে দেবো, দেন আমাদের এখানে তিনটি শেপ তৈরি হয়ে যাবে আলাদা, অর্থাৎ এই শেপটি দুটি ভাগ হয়ে যাবে, দেন আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। ওকে, দেন আমরা এগুলো এটার মধ্যে কালার ইউজ করতে পারবো, এই গ্রেডিয়েন্ট কালারটি যেভাবে ইউজ করেছিলাম সেই কালারটি কীভাবে আমরা ইউজ করব সেটি এখন দেখব। এখান থেকে আমরা পেন টুলেও কালারগুলো ইউজ করে দিতে পারি, আমি ইউজ করে দেখাবো যাতে আপনারা সহজেই কালারগুলো কীভাবে গ্রেডিয়েন্ট কালারগুলো অ্যাপ্লাই করতে হয় তা শিখতে পারেন। ওকে, তো এই শেপটিকে আমরা প্রথমত সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। ওকে, গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমরা এখানে আমি পূর্বে লোগোটি তৈরি করেছিলাম তো এই কালারটি এখানে সেট করা। ওকে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে, দেন এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার এখানে যদি আমরা ডাবল ক্লিক করি দেন এখান থেকে কালারটি পিক করে দিয়েছিলাম, আবার এই গ্রেডিয়েন্ট স্লাইডার ডাবল ক্লিক করে এই কালারটি পিক করে দিয়েছিলাম। ওকে, এভাবে আপনারাও কালারগুলো দিতে পারবেন, দেন এটাকে সিলেক্ট করে আবার এখান থেকে আই ডাবল টুলটি সিলেক্ট করে এই কালারটিকে পিক করে দিলাম। ওকে, আর এইটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এই কালারটি পিক করে দিয়েছিলাম। ওকে, দেন আমরা এই গ্রেডিয়েন্টটাকে একটু মডিফাই করব, মডিফাই করার জন্য আমরা এইটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে নেব, গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা যেভাবে গ্রেডিয়েন্টটিকে প্লেস করতে চাই সেভাবেই আমরা গ্রেডিয়েন্টটিকে প্লেস করতে পারবো, তো এইভাবে আমি দিলাম, দেন এটাকে সিলেক্ট করে আবার আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে এভাবে প্লেস করে দিলাম। ওকে, লুকিং ভেরি গুড, দেন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই টোটালটাকে আবার আমরা পূর্বের মতো কন্ট্রোল জি দিয়ে
এইটাকে আমরা এখান থেকে অন্য একটি কালার দিয়ে দেবো, একটু ডিপ কালার টাইপের কালার দিয়ে দেবো। ওকে, এই ডিপ কালারটি আমরা দিয়ে দিলাম। ওকে, দেন টোটালটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে কিবোর্ড থেকে গ্রুপ করে দিলাম, বা আমরা টোটালটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করেও গ্রুপ করে দিতে পারি। ওকে, দেন এই টোটালটাকে সিলেক্ট করে আমরা শিফট অল্টার চেপে একটি কপি করে নিলাম। কপি করার পর আমরা এটাকে রোটেট করে দেব। ওকে, এইভাবে আমরা রোটেট করে দিলাম। রোটেট করে দেওয়ার পর আমরা এটাকে শিফট চেপে যতটুকু স্পেসে বসাতে চাই ততটুকু স্পেসে আমরা বসিয়ে দিলাম। ওকে, দেন টোটালটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। দেন এটাকে আমরা পূর্বেরটার মতো রাউন্ড করে দিলাম, শিফট চেপে 45 ডিগ্রিতে রাউন্ড করে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের লোগোটি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের আজকের লোগো ডিজাইন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর এরকম প্রফেশনাল লোগো ডিজাইন টিউটোরিয়াল পেতে বা গ্রাফিক ডিজাইন স্টেপ বাই স্টেপ শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের সাথেই থাকবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনারা কোন ধরনের লোগো ডিজাইন টিউটোরিয়াল চাচ্ছেন তা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেরকম ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।